সাহু মহোদয় বাদ্যযন্ত্রে তাঁর বেশ পারদর্শিতা রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সে তাঁর কলার উৎকর্ষ প্রতিপাদিত করেছেন। পরবর্তী শিল্পী শ্রীযুক্ত মহিষ স্বাইঁ লোককলা প্রতি সম্পূর্ণ ভাবে সমর্পিত, সে আজ অনুপস্থিত অনেক। দুর্গা দাস শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র বাগ জনে নৃত্যগুরু এবং লোকবাদ্য এবং লোককলা ক্ষেত্রে সে বেশ পারদর্শিতা অর্জন করেছেন। জওয়ান ক্লব এবং আহরি অনেক অনুষ্ঠান তাঁর প্রচেষ্টায় পুরাপুরি ভাবে সমগ্র পশ্চিম ওড়িশা এবং সম্বলপুরে বহুত নাম করেছে। শ্রীযুক্ত রতন পূজারি মহোদয়, রতন পূজারি জনে রতন পূজারি মহোদয় জনে গুরু লোক সঙ্গীত কণ্ঠশিল্পী এবং শাস্ত্রীয় সঙ্গীতরে সে বেশ নাম করেছেন এবং সম্বলপুরী লোকগীতরে মধ্য সে তাঁকর প্রতিপাদিত করেছেন। বহুত জায়গায় তাঁকর স্বনামধন্য কলার প্রদর্শন করেছেন। বয়োজ্যেষ্ঠ কলাকার শ্রীযুক্ত চিত্তরঞ্জন বেহেরা মহোদয় সমগ্র পশ্চিম ওড়িশারে তাঁকর না অছি। চিত্তরঞ্জন বেহেরা মহোদয় জনে বর্ষিয়ান কণ্ঠশিল্পী, শ্রীযুক্ত কাশীনাথ প্রধান, শ্রীযুক্ত কাশীনাথ প্রধান সে অনুপস্থিত অছন্তি। প্রমোদ কুমার মিশ্র জনে লোকগীত এবং লোককলার জনে পারদর্শী কলাকার, শাস্ত্রীয় সঙ্গীত প্রতি তাঁর বহুত রুচি রয়েছে। অনেক ছাত্রছাত্রী তাঁর সৃষ্টি হয়েছেন এবং কলাক্ষেত্রে নিজ নিজের সুনাম পরিচিত পরিচয় প্রদান করছেন। এবং আউ জনে বিশিষ্ট শিক্ষাবিদ এবং নৃত্য নাটক ক্ষেত্রে মধ্যে তাঁর বেশ পারদর্শিতা রয়েছে, জনে বর্ষিয়ান কলাকার শ্রীযুক্ত শিবনারায়ণ শতপথী মহোদয়, জনে বর্ষিয়ান কলাকার তাঁর জীবন নাটক ক্ষেত্রে সম্পূর্ণ রূপে উৎসর্গীকৃত। এইভাবে ওড়িশার স্থান না বা সম্বলপুরর স্থান না যাহাকে সে নজাড়ে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।